মোহাম্মদ লিটন একজন মৌসুমী চামড়া ব্যবসায়ী প্রতি বছরই কোরবানি দাতাদের কাছ থেকে পশুর চামড়া কিনেন কিছুটা লাভ রেখে আবার বিক্রি করেন পাইকারি ব্যবসায়ী কিংবা ট্যানারি মালিকদের কাছে কিন্তু এবছর লাভ তো দূরের কথা চামড়ার কেনা দামও উঠছে না আমরা তেরোশো টাকা করে চামড়া রেট কিনছি ওনাদের এই জায়গায় আইসা সাতশো আষ্টশো টাকার উপরে কোনো চামড়া রেট এটা একটা সিন্ডিকেট করছে গতবার যাওয়ার টুব এক হাজারে বারোশো টাকা হয়েছে এবার একবারে কমিয়ে দিছে খুচরা পর্যায়ের অন্যান্য ব্যবসায়ীদেরও একই অবস্থা তাদের অভিযোগ প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেঁধে দেয়া হলেও এই দাম দিচ্ছে না পাইকারি ব্যবসায়ীরা এতে প্রতিটি চামড়ায় লোকসান গুনতে হচ্ছে তিনশো থেকে চারশো টাকা আমরা যেটা ভাবছিলাম যে অথবা পনেরোশো টাকা করে বিক্রি হবে এখন আমরা চামড়া আমাদের চামড়া কিনা বারোশো আছে তারপরে এগারোশো আছে হাজার টাকা আছে কেরিন খরচ আছে এগুলো এখন 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 বিক্রি করলাম এক হাজার টাকা করে প্রায় মোটামুটি ভালো লাস হবে একটা বড় খাসি তো মিনিমাম পাঁচ হয় আপনি যদি ত্রিশ টাকা ফুট ধরেন তাও তো দেড়শো টাকা দেড়শো টাকার জায়গায় আমাদেরকে একশো টাকা দিলেও তো আমরা অন্তত বাসে আমরা যারা চামড়া কিনছি ধরেন আজকে পঞ্চাশ টাকা ষাট টাকা করে খাসি চামড়া আমরা সেটা আমরা ব্যস্ত হচ্ছে অর্ধেক পাইকারি ব্যবসায়ীরা জানান দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে চামড়ার সেই সাথে আন্তর্জাতিক বাজারেও মন্দাভাব বিরাজ করছে যার কারণে চামড়া কিনতে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না ট্যানারি মালিকরা বাজারের রেট বছর কম তো আমাদের আগের বছরে যে মালগুলো এই মালগুলো এখন স্টক রয়ে গেছে যারা এক দুই দিনের জন্য নামছে বা করতেছে এরা অলরেডি বেশি দাম দিয়ে মাল কিনতেছে আমাদের এখানে ওই এত দামে মাল যাচ্ছে না বিদেশে বিক্রি নাই আর দ্বিতীয় কথা কিষেন আপনার যা কিষেন যদি কিনতো তাইলে একটু বেশি দাম পাইতাম আমাদের কিষেনে পুরো বদ্ধ হয়ে গেছে রাজধানীর বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৩৫ থেকে চল্লিশ টাকা ইমতিয়াজ হাসান মাছরাঙ্গা সংবাদ ঢাকা